আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। মাত্র দুটো উপকরণে আমরা যে কোনো মুহূর্তে বার্থডে কেক বানিয়ে নিতে পারেন খুব সহজে। কেক বানাতে বহুত কিছু লাগে, কিন্তু আমি আজকে দুটা উপকরণে আমি কেক বানাইছি খুব সহজ, আর যে কোনো মুহূর্তে আমরা এই কেক বানিয়ে নিতে পারেন সফট। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। তার আগে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অল ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করবেন। আমি 2 প্যাকেট ওরিও বিস্কুট নিচ্ছি, 120 গ্রাম একটা প্যাকেটে, 30 টাকা মূল্য, 10 টাকা প্যাকেটটা আমি পাই নাই। আর 1 প্যাকেট ইনো নিচ্ছি, ইনোটা সবার ঘরে থাকে। আমি অরেঞ্জ ফ্লেভার নিচ্ছি, আর যে কোনো ফ্লেভার নিতে পারেন। এখন আমি বিস্কুটগুলো ছেড়ে দিব। এবার বাকিগুলো আমি তো কিনে সেবার করে নিব। সবগুলো বিস্কুটের ক্রিম আমি সেভ আউট করে নিয়েছি। এখন আমি এই ক্রিমটা ছেড়ে রেখে দিব পরে কাজের জন্য। আর এই বিস্কুটগুলো আমি একটা মিক্সার জারে গ্রাইন্ড করে নেব। আপনারা চাইলে শিল বাড়ায়ও করতে পারেন। আমি বিস্কুটগুলো ব্লেন্ড করে নিয়েছি, নামিয়ে নিতেছি। 2 চামচ রেখে দিব এই বিস্কুট ফাঁকিগুলো পরে কাজের জন্য। এখন কিছু কিছু একটু রাখি দিয়ে মাখিয়ে নেব। বের হয়ে যায় গ্যাসের চুলা আমরা কড়াই বসে দিছি, আর 5 মিনিটের জন্য আমি প্রিহিট করে নেব। 5 মিনিট প্রিহিট করার পর আমি গ্যাসের চুলা গান মিডিয়াম আছে দিয়ে কেকের মূলটা উপরে দিয়ে দিব, ঢাকা দিয়ে দেবো, আর ছিদ্রটা আমি বুঝে দিব। আমি একেবারে ল আছে 35 থেকে 40 মিনিট আমি বেক করব। 30 মিনিট পর আমি দেখবো ওটা কাঠি দিয়ে হয়েছে কিনা। আর কেকটা রয়ে গেছে, নামিয়ে নিব। কাঠি মধ্যে একটু লেগে নাই, আমি নামিয়ে নিব। আমি রেস্টের জন্যে রেখে দেবো 5 মিনিটের জন্য। এখন আমি বিস্কুটের ক্রিম অংশখানি আমি এর কাঠি দিয়ে ক্রিম বানাবো। আমি ক্রিমটা বানিয়ে নিছি। এখন আমি বিস্কুটের পাউডার আমি কিছু একটু গাখের দিয়ে মাখিয়ে নিব, শক্ত করে মাখিয়ে নিব। আমি শক্ত করে মাখিয়ে নিছি। এখন আমি এটা সাইডে রেখে দিব। এখন আমি কেকটা নামিয়ে নিব। উপরে
উপরে কাগজটা ফেলে দিব। উপর দিকে কিছু কেটে নিব। মাছগুলো আবার কেটে নিব আমি। কেটে নিছি, দেখুন ভিতরেও কি সুন্দর সফট, কোনো কাঁচা নাই, ক্রিম বসাবো উপরে। আমার উপরে ক্রিম দিয়ে দিব। উপরে ক্রিম দিয়ে নিছি, আমি উপরে লেবারটা দিয়ে দিব। উপরে ক্রিম দিয়ে দিব আমি, ক্রিমে হব। আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর সবটি লাইক করবেন, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অল ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।